জোট সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন ফেনের 5 পৌরসভার মেয়র ও 35 ইউপি চেয়ারম্যান। দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে সাধারণ মানুষ। ফেনের এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, এর আগে আমরা এই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানছিলাম, আসলে এই মুহূর্তে বলবেন ফেনের মানুষজন আসলে এই যে তাদের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন হচ্ছে, তারা কি বলছেন? জাকি, আপনি আসলে যেমনটি বলছিলেন যে ফেনীর 5টি পৌরসভা এবং 6টি উপজেলা এবং 35টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে রয়েছেন, এবং যে কারণে আসলে এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু নাগরিক সেবা নিয়ে বিপাকে পড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী পৌরসভা, এবং ফেনী পৌরসভা শুধু এই মুহূর্তে তাদের পানির যে সরবরাহ সেটি চালু রয়েছে, পয়ঃনিষ্কাশন ময়লার যে নিষ্কাশনের যে কাজ সেটাও কিন্তু চালু রয়েছে, পাশাপাশি তারা ল্যাম্পের যে বাতি বিদ্যুৎ সরবরাহ সেগুলো চালু রয়েছে। এর বাইরে পৌরসভার যে সকল দাপ্তরিক কাজ সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে, কারণ আপনারা জানেন যে এখানে সরকার পতনের পর চেয়ারম্যান মেয়ররা যখন আত্মগোপনে চলে যায়, চলে যাওয়ার পরে কিন্তু এগুলোর ফেনীর যে পৌরসভাটি ছিল সেই পৌরসভাটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, এবং আগুন দেওয়ার পরে এখানকার কক্ষগুলো কিন্তু পুড়ে যায়, এবং পাশাপাশি এই পৌরসভার সামনে 60টি গাড়ি রাখা ছিল সেই গাড়িগুলোতেও আগুন দেয় এবং এখানে সব আগুনে জ্বলে বসে গিয়েছে। যে কারণে আসলে এখানকার পৌরসভার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আসছেন, কিন্তু মূলত তাদের কাজের যে সকল সাপোর্ট থাকা দরকার সেগুলো না থাকার কারণে কিন্তু তারা কাজ করতে পারছেন না। আর পাশাপাশি আসলে এখানকার সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রত্যাশিত সেবার জন্য কিন্তু তারা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সহ তারা বিভিন্ন স্থানে কিন্তু যাচ্ছেন, মূলত তারা কিন্তু তাদের সেবা পাচ্ছেন না। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই সকল যে সকল দপ্তরগুলোতে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ রয়েছে সে সকল দপ্তরগুলো যেন খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হয়, খুলে দিলে এবং সাধারণ মানুষ যেন কাজ করতে পারে, এবং তারা সে বিষয়ে তারা আমাদেরকে বলছেন। এবং এখানে কিন্তু আসলে ফেনী যে পৌরসভায়, ফেনী পৌরসভায় কিন্তু একটি টিকা কেন্দ্র ছিল, সেই টিকা কেন্দ্রটি এখন কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে সাধারণ মানুষ এসে কিন্তু ফিরে যাচ্ছেন। এর বাইরে এখানকার যে জন্মসনদের জন্য জন্মসনদ মৃত্যু সনদ সহ যে সকল শাখাগুলো ছিল সে শাখাগুলোর কিন্তু আসলে একদম আগুনে পুড়ে যাওয়ার কারণে কিন্তু সেগুলোও বন্ধ রয়েছে। এখানেও সাধারণ মানুষ আসছেন জন্ম নিবন্ধন করানোর জন্য কিন্তু তারাও করতে পারছেন না। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সরকারের, যেহেতু নতুন একটি সরকার এসেছে, সরকার সিদ্ধান্ত নিয়ে এই সকল পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলোকে যেন চালু করা যায় সে বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্তের দাবি জানান।